আকাশের কোনটা দেখ, কালো হয়ে আসছে। তাছাড়া রাস্তায় বেশি রাত হলে ডাকাতের হাতে পড়লে প্রাণটাই খোয়া যাবে। তাহলে দাঁড়িয়ে আর লাভ নেই কো। হ্যাঁ, সেই ভালো। তাহলে চ চ চ চ বলহরি হরি বল বলহরি। ভাই বাহাদুর মানু, ভাই কামরপুর মানু। আমরা মোটামুটি সবাই জানি আজ থেকে প্রায় 350 বছর আগে সুতানুটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটে গ্রামকে নিয়েই গড়ে উঠেছিল আজকের কল্লোলিনী কলকাতা শহর। জন্ম মৃত্যু নিয়েই মানুষের জীবন। কিন্তু আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর আগে এই কলকাতার মানুষ মারা গেলে তাদেরকে কি এখনকার মতন শ্মশানে পুড়িয়ে দেওয়া হতো, নাকি অন্য কোনো ব্যবস্থা ছিল সেই সময়? আজকের আধুনিক শ্মশানগুলোর তখন কি অবস্থা ছিল, কলকাতার সেই প্রাচীন ইতিহাস খুঁজে বার করতে গিয়ে চমকে উঠেছিলাম আমি। সেই চমকে যাওয়াই আপনাদের সাথে ভাগ করে নিলাম। ইংরেজরা টেমস নদী ও লন্ডনের অনুকরণে হুগলি নদীর তীরে কলকাতার পত্তন করেন। তারা দেখতে পায় হুগলি নদীর নাব্যতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলে বঙ্গোপসাগর দিয়ে পণ্য পরিবহন করা সহজ, আর মানুষ মারা যাবার পর এই হুগলি নদীকে নিয়েই যত ঝামেলা। বললে বিশ্বাস করবেন না, সে যুগে কোনো মানুষের বাড়িতে মারা যাওয়াকে দুর্ভাগ্যের বা অধর্মের কাজ বলে মনে করা হতো। যে লোক বাড়িতে মারা যেত, ধরে নেওয়া হতো সে পাপী, তার আত্মার সদ্গতি কোনো দিনও হবে না। সেজন্য তখনকার মানুষ একটা অভিনব উপায় বার করেছিল, মুমূর্ষু বা প্রায় মৃত ব্যক্তিকে গঙ্গা যাত্রা করানো হতো। অর্থাৎ তাকে গঙ্গার ধারে নিয়ে যাওয়া হতো, আর গঙ্গার ধারে যদি কোনো ঘর থাকতো তাহলে সেই ঘরে তাদের রাখা হতো। এই ঘরকে বলা হতো গঙ্গাযাত্রীর ঘর। রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস নিমতলা ঘাটের দক্ষিণে গঙ্গাযাত্রীদের থাকবার জন্য একটা পাকা ঘর তৈরি করে দেন, যদিও তার অস্তিত্ব এখন আর নেই। আমি এখন যে সময় গঙ্গার ধারে বসে রয়েছি, মানে নিমতলা শ্মশান ঘাটে, এখন কিন্তু ভাটার টাইম। কিন্তু আজ থেকে 200 বছর আগে জোয়ারের সময় মুমূর্ষু রোগীদের শুইয়ে রাখা হতো, একটা পাটা নিচের দিকে করে মাথাটা ওপর দিকে করে শুইয়ে রাখা হতো, কন্টিনিউয়াস তার গায়ে জোয়ারের জল এসে লাগত। এইভাবে দিনের পর দিন বর্ষা শীত গরমে তাদের রাখা হতো, এক সময় কষ্ট পেয়ে মারা যেত তারা। তখন তাদের মুখাগ্নি করে এই গঙ্গাতে ভাসিয়ে দেওয়া হতো। তখনকার লোকজন এতটাই গরিব ছিল যে মরা পোড়াবার জন্য সামান্য কাঠ, তেল বা ঘি কেনাও ছিল তাদের সাধ্যের বাইরে। শুধু মুখে আগুন ছুঁয়েই সারা হতো কাজ, কখনো কখনো আবার মুখে আগুন না ছুঁয়েই নিজেদের মরা তারা গঙ্গায় ভাসিয়ে দিত। এইরকম করে গাদা গাদা মৃতদেহ কাশ্মীর তীর ও নিমতলা ঘাট থেকে রোজ গঙ্গার জলে ফেলে দেওয়া হতো। আবার অনেক সময় তাও করা হতো না, রাতে মারা যাবার পর গঙ্গার জোয়ারের জল মৃতদেহ আপনি টেনে নিয়ে চলে যেত। রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাস এই নিমতলা ঘাটের দক্ষিণ দিকে গঙ্গাযাত্রীদের জন্য একটা ঘর তৈরি করে দেন, কিন্তু বর্তমানে সেই ঘরের অস্তিত্ব আজ আর নেই। আরও অনেক নিয়ম ছিল, শুনবেন। হিন্দু হলেও যোগী নামধারী অনুন্নত তাঁতি সম্প্রদায়ের লোক, বৈষ্ণব ভিক্ষাজীবী সম্প্রদায়ের ব্যক্তি এবং মৃত অবস্থায় ভূমিষ্ঠ 2 বছরের শিশুদের মাটিতে পুঁতে ফেলা হতো। ভারতবর্ষে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকাল চলছে। গঙ্গার জল সেই সময় সরাসরি কলকাতার অধিকাংশ লোকই পান করত ও রান্নার কাজে ব্যবহার হতো।
সেই জলে প্রতিদিন ফেলা হতো শয়ে শয়ে মৃতদেহ। যেহেতু এইসব খবর ইংল্যান্ডে পৌঁছে যেতে শুরু করলো, তাই দেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পড়ল মহা ফাঁপড়ে। কিছু তো একটা করতে হবে। প্রথমেই তারা চেষ্টা করলো মৃতদেহ গঙ্গায় ফেলার প্রথা বন্ধ করতে, কিন্তু তৎকালীন হিন্দুদের প্রবল বিরোধিতায় সেই উদ্যোগ সফল হয়নি। তখন কোম্পানি কলকাতার ঘাটগুলোতে কতগুলো নৌকো ও ডোম রাখল। তাদের কাজ হলো গঙ্গায় টহল দেওয়া আর মানুষের মৃতদেহ ভেসে যেতে দেখলে সেগুলো ডুবিয়ে দেওয়া। অন্যদিকে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ তখন সবে চালু হয়েছে। আর মেডিকেল কলেজ মানেই তো বডি কাটা ছেঁড়ার ব্যাপার। অনেক সময় এই গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হতো ছাত্রদের কাটা ছেঁড়া করানোর জন্য, কিন্তু সব ব্যবচ্ছেদ করার পর সেগুলো আবার গঙ্গাতেই ফেলে দেওয়া হতো। বুঝুন ঠেলা। 1837 সালের আশেপাশে সারা কলকাতায় যত মরা জন্তু জানোয়ার সব ঠেলা গাড়িতে করে এনে জড়ো করা হতো নিমতলা শ্মশানঘাটের সামনে। সেখানে একজন চামড়াওয়ালা থাকত, সে মরা জন্তুদের ছাল ছাড়িয়ে মুচির কাছে বিক্রি করত। আর ছাল ছাড়ানো দেহটা ফেলে দেওয়া হতো এই ঘাটের পাশেই পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গার মধ্যে। সেখানে আগে থেকেই উপস্থিত থাকত শকুনি, হারগিলে, শেয়াল, কুকুর ইত্যাদি। দেহগুলো তারা টেনে ছিঁড়ে খেত। প্রায় 10 বছর টিকেছিল এই ব্যবস্থা। সালটা 1857, সিপাহি বিদ্রোহের আগুনে তখন চলছে সারা দেশ। সেই সময় 6180 টাকা খরচ করে নিমতলা শ্মশানঘাটের বেশ কিছুটা উন্নতি সাধন করা হয়। তা সত্ত্বেও মানুষের মৃতদেহ গঙ্গায় ফেলার সমস্যা তখনও রয়ে গেল। নিমতলা মহাশ্মশান 3 বার স্থানান্তরিত হয়। আমার ডান দিকে রয়েছে নিমতলা মহাশ্মশান আর বাঁদিকে বৈষ্ণবমাতার মন্দির। তা এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে স্ট্যান্ড রোড। গঙ্গা কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে আগে গঙ্গা প্রবাহিত হতো। গঙ্গা পরবর্তীকালে সরে চলে গেছে আরও ডান দিকে। 1864 সালে তখন কলকাতার ছোট লাট ছিলেন সিসিল বিডন। যে ঘাটকে নিয়ে এত ঝামেলা, তিনি সেই নিমতলা শ্মশান ঘাটটাই সরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন টালিনালার ধারে। কিন্তু সেই সময় সেই সংক্রান্ত এক সভায় সবার সদস্য রামগোপাল ঘোষ এই প্রস্তাবের বিরুদ্ধে যুক্তিপূর্ণ ও তেজস্বী বক্তৃতা করেন। তার ফলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। আজও নিমতলা ঘাট বলেনি রামগোপাল ঘোষকে। অপূর্ব বাগ্মিতা বলে সনাতন প্রথায় গঙ্গা গর্ভে হিন্দুর সৎকার অধিকার অক্ষুণ্ণ রাখিয়া যিনি হিন্দু সমাজকে চির ঋণী করিয়াছেন, সেই বাংলার জাতীয় জীবনের মন্ত্রগুরু, লোকশিক্ষার অকৃত্রিম শহীদ, বঙ্গজননীর একনিষ্ঠ সাধক, দেশপূজ্য জননায়ক কর্মবীর, বাগ্মীপ্রবর মহত্তা রামগোপাল ঘোষ, তার স্মরণার্থে এই শিলা তৈরি করা হয়েছিল। সালটা হচ্ছে 1864। তখন ছোটলাট ছিলেন সিসিল। তা উনি এই নিমতলা ঘাট এবং কাশীমিত্র ঘাটকে স্থানান্তর করার চেষ্টা করেন টানিনালার ওদিকে, কিন্তু বাগ্মী রামগোপাল ঘোষ সেই কাজে তার অসাধারণ বাগ্মিতায় জল ঢেলে দেন। সেই তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই ফলক রয়েছে এখানে। বর্তমানে আপনারা যেখানে নিমতলা শ্মশানঘাট দেখেন, প্রথম অবস্থায় কিন্তু সেখানে তা ছিল না। আসলে তা ছিল বর্তমানে যেখানে আনন্দময়ী কালী মন্দির আছে সেইখানে। তখনও মন্দির তৈরি হয়নি, শ্মশানের মধ্যেই পূজিতা হতেন মা। পরবর্তীকালে এই শ্মশান উঠে চলে আসে বর্তমানে যেখানে রেল লাইন আছে সেইখানে, কিন্তু রেলপথ চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় বর্তমানে নতুন নিমতলা শ্মশানঘাট তৈরি করা হয় 1875 সালে। আমি ঠিক এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানে আগে ছিল নিমতলা শ্মশানঘাট। তা প্রায় আমি 200 বছরের কাছাকাছি আগেকার কথা বলছি। বাঁদিকে রয়েছে আনন্দময়ী মায়ের কালী মন্দির। তখন কিন্তু কালী মন্দির ছিল না, তখন মা পূজিত হতেন শ্মশান কালী হিসাবে।
আমার পেছনেই রয়েছে স্ট্যান্ড রোড, আর এইখানেই গঙ্গা প্রবাহিত হতো। গঙ্গা এখন পেছন দিকে আরো সরে গেছে, আর এই নিমতলা শ্মশানঘাট তিনবার স্থানান্তরিত হয়। প্রথমে ছিল এইখানে, তারপর চলে যায় গঙ্গা যত সরে যায় চলে যায় স্ট্যান্ড রোডের দিকে। পরবর্তীকালে 1875 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে এখন যেখানে নিমতলা শ্মশানঘাট রয়েছে সেখানেই স্থানান্তরিত হয়। রিকনস্ট্রাকশন হয়েছে বিল্ডিং, কিন্তু আগে এটা ছোট্ট মন্দির ছিল এবং এখানে একজন সাধু এই মাকে প্রতিষ্ঠা করেছিলেন। আমি এখন যেখানে জায়গাটা বসে রয়েছি এটা হচ্ছে আনন্দমা মানে মহিমায় মন্দিরের একদম গর্ভগৃহে। এই হচ্ছে সেই অষ্টি পাথরের মন্দির। আজ থেকে 300-350 কিংবা 400 বছর আগে ইতিহাস যে কথা বলে, মানে এখানে যখন শ্মশান ছিল তখন থেকে কিন্তু মায়ের এই মূর্তি পূজিত হয়ে আসছে, সেই ধারা বর্তমানে এখনো চলছে। এখানে মায়ের একটি বিশেষত্ব যে যত ডেডবডি আসছে শ্মশানে যাওয়ার আগে, দাহ আর অন্তিম কাজ করার আগে মায়ের কাছে এই যে ফুল আর চন্দ্রামৃত দিয়ে তারপর শ্মশানে যায়। কলকাতা শহরের অন্যান্য প্রাচীন ঘাটগুলোর সঙ্গে তাল রেখে নিমতলা ঘাট আজও 400 বছরের বেশি ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে। তার মধ্যে থেকেই সামান্য কিছু কথা তুলে ধরলাম, কেমন লাগলো তা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই জাতীয় ভিডিওর রেগুলার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে।